নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে দেখো মাগুর মাছ এনেছি, এই মাগুর মাছের রেসিপি করব, পুরো জ্যান্ত মাগুর মাছ। তো মাগুর মাছটাকে প্রথমে নুনটা নিয়ে দেখো, ভালো করে নুন দিয়ে এটা রগড়ে নিচ্ছি, যে গাটা সাদা হয়ে যাবে, লাল লালেনি ভাবটা তো কেটে যাবে। নুন দিয়ে ভালো করে রগড়ে নিচ্ছি, এবারে মাছটা ভালো করে কেটে নেবো। আগে মাছের মাথাগুলো সব কেটে নিয়ে জ্যান্ত, তো দেখুন বন্ধুরা, আমার মাছগুলো কাটা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি ধুয়ে নেব। যে কোনো লাগবে আমি বলে দিই। এদিকে মাগুর মাছের তো আমি এটা ঝোল বানাবো, অনেক লোক ঝাল খেয়েছে, কেউ ভাপা খেয়েছে, আমি তো মাগুর মাছের ঝোল করবো। এই মাগুর মাছের ঝোলটা খুব সুন্দর খেতে লাগে, খুব সুন্দর, আর স্বাস্থ্যের পক্ষে তো খুবই ভালো। হ্যাঁ, মাগুর মাছ খেলে এমনিতে গায়েতে রক্ত হয়, ঠিক আছে, স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তার মধ্যে পেঁপে কাঁচকলা দিয়ে করলে তো ওটা তো আরও পিটিং খাওয়া। তো এর মধ্যে কী কী লাগছে বলে দিই, যে মাগুর মাছ তো লাগছেই, এদিকে আমি পেঁপে কাঁচকলা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো আগে কেটে নিই আমি। এবার আমি পেঁয়াজটা কেটে নেব। পেঁপেটা একদম কচি, দেখো দানা হয়নি, খুব সুন্দর। পেঁপেটা এবার কেটে নেব। এবার কাঁচকলাটা কেটে নেব। কলাটা আমার কাটা হয়ে গেছে, একটা বাটিতে আমি তুলে একটু হলুদ মাখি নেব, যাতে কালো না হয়ে যায়। এবারে হলুদ মাখি নেব, এটা
এবার আমি আলুটা কেটে নেব। বন্ধুরা প্রথমে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এবার আমি কড়াটা গরম করে নেব মাছটা ভাজার জন্য। এদিকে মাছ ভাজার জন্য আমি মাছে মাছ ভাজার জন্য আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম হলুদ, এবার দিয়ে দেবো নুন। যে ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কড়াটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা দিয়েও আমি একটু গরম করে নেবো তেলটা। তো তেলটা আবার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো কড়াতে দিয়ে দিচ্ছি, এবার মাছগুলো আমি ভেজে নেবো। এখন বন্ধুরা মাছটা খুব ছাড়ছে। তো মাছটা আমার এক পাশ দিয়ে ভাজা হয়ে গেছে, আমি আর এক পাশটা উল্টে ভেজে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। খুব একটা কড়া করে ভাজিনি, তাহলে টেস্টটা পাবো না আমি। এটা বাকি মাছগুলো আমি ভেজে নেবো। তো মাছগুলো আমার সব কটা ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি সব তুলে নিলাম। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, তো সেজন্য মাছগুলো তুলে নিলাম। মাছ ভাজার তেলেই এই যে কালো জিরে দিয়ে দেবো ফোড়নে, আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। দুটো শুকনো লঙ্কা দেওয়ার পরেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ
মাছটাকে একটু লাল করে ভেজে নেব। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, চেরা কাঁচা লঙ্কাও দুটো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো আলু। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, আলুটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো। আলুটা দিয়ে নাড়াচাড়া করে আমি একে একে এই আনাজগুলোও দিয়ে দেবো। পেঁপেটা দিয়ে দিলাম প্রথমে, তারপরে এই কাঁচকলাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এইগুলোকে ভেজে নিতে হবে আনাজগুলো। পেঁপে কাঁচকলা আলু আমি একটু ভালো করে ভেজে নেবো। তো কাঁচকলাটা আমি নুন এই হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো আমি সামান্য আর একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে তো হলুদটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, এবার আমি দিয়ে দেবো নুন। নুনটা দিয়ে আমি ভালো করে ভেজে নেবো। তো আমার আলু কাঁচকলা পেঁপে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি দিয়ে দেবো আদা জিরে বাটাটা। আদার জিরে যেটা বেটে রেখেছিলাম, আদা জিরে বাটাটা আমি দিয়ে দেবো। আদা জিরে বাটা নিয়ে বাটাটা দিয়ে ভালো করে একটু কষে নেবো, সাথে সাথে আমি দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা। সাথে সাথে আমি লঙ্কা গুঁড়োটা একটু দিয়ে দেবো, খুব বেশি দেবো না, আমি হালকা করে অল্প করে একটু দেবো, ব্যাস আর দেবো না। এবার ভালো করে আমি কষে নেবো আনাজের সাথে মশলাটা, ভালো করে কষে নেবো আমি। তো দেখুন বন্ধুরা, মশলা আমার আনাজগুলো সব খুব ভালোভাবে কষা হয়ে গেছে একদম।
ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল ঢেলে দেবো। তো জলটা ঢেলে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। তো আমি ঢাকনাটা এবারে খুলে দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে নাকি। গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে, ভালোই হয়েছে বেশ। হ্যাঁ, আলুটা খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে কটা চেরা কাঁচা লঙ্কা আমি উপর থেকে দিয়ে দেবো। খানিকক্ষণ চাপা দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, এবার তরকারিটা আমি নামিয়ে নেবো। সব সেদ্ধ হয়ে গেছে, আলু মাছ সব সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা আমি নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা, তরকারিটা আমার রেডি হয়ে গেছে। কেমন লাগলো আমার রান্নাটা প্লিজ কমেন্ট করে তোমরা জানাবে, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে আর একটা লাইক দেবে প্লিজ। বাই। আর একটা মাছ দেবো নাকি? মাগুর মাছ অনেকবার খেয়েছি, মাছের রান্নাটা একদম ফাটাফাটি হেভি সুপার হয়েছে।